কোরআনে কেরিমের ভিতরে শুধু একটি মাসের কথা উল্লেখ করলেন, সেই মাসের নাম আল্লাহ পাক নিজেই বলেন, শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন। জোরে বলেন সুবহানাল্লাহ। শুধুমাত্র কোরআনে কেরিমের মাসের কথা, কোরআন এই যে মাসে নাজিল হয়েছে সেই মাসের কথা, রমজান মাসের কথা আল্লাহ পাক স্পেশাল উল্লেখ করেছেন, সুবহানাল্লাহ। রমজান মাস হচ্ছে পৃথিবীর শ্রেষ্ঠ মাস। জোরে বলেন কি? শ্রেষ্ঠ মাস। পৃথিবীতে অনেক শহর আছে, কোটি কোটি শহর আছে, চট্টগ্রাম শহর, ঢাকা শহর, কুমিল্লা শহর, যত রকমের শহর আছে, শহরের ভিতরে একটি শহর শ্রেষ্ঠ, সেই শহর মক্কা শরীফ। শহরের নাম কি? এরপরে মদিনা শরীফ, সর্বশ্রেষ্ঠ মক্কা শরীফ। আল্লাহ পাক যে মক্কা শরীফের কসম করে বলেছেন কোরআনে কারীম, আল্লাহ পাক বলেন, লা উকসিমু বিহাদাল বালাদ ওয়া আনতা হিল্লুম বিহাদাল বালাদ। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর নবী যেই মক্কা শহরে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মিলাদ হয়েছে, মিলাদুন নবী হয়েছে, সেই শহরকে আল্লাহ পাক সারা দুনিয়ার শ্রেষ্ঠ শহর বানিয়ে দিলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। 365 দিনে একটি বছর হয়, 365 দিনের ভিতরে শ্রেষ্ঠ দিন জুমার দিন, অর্থাৎ জুমার দিনকে শ্রেষ্ঠ দিন বলা হয়েছে। আবার 365টি রাত আছে, সমস্ত রাতের ভিতরে একটি রাত প্রেসিডেন্টের মতো, রাতের মধ্যে রাজা প্রেসিডেন্ট শ্রেষ্ঠ রাত, সে রাত হলো যে রাত আল্লাহ পাক কোরআনে কারীম নাজিল করেছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। মহান আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্না আনসালনাহু ফি লাইলাতিল কদরি ওয়া মা আদরাকা মা লাইলাতুল কদর। জোরে বলেন সুবহানাল্লাহ। দিনের ভিতরে জুমার দিন শ্রেষ্ঠ, রাত্রির ভিতরে শ্রেষ্ঠ হচ্ছে লাইলাতুল কদর। আবার আকাশ থেকে আল্লাহ পাক 160টি কিতাব নাজিল করেছেন, ওই 160টি কিতাবের ভিতরে শ্রেষ্ঠ কিতাবের নাম কোরআনে কারীম। সেই কোরআনে কারীমের ভিতরে 114টি সূরা রয়েছে, সেই 114টি সূরার ভিতরে একটি সূরা শ্রেষ্ঠ, সেই সূরাটির নাম হলো সূরায়ে ইয়াসিন। একটু পড়েন, ইয়াসিন ওয়াল কোরআনিল হাকিম ইন্নাকা লামিনাল মুরসালিন আলা সিরাতিম মুস্তাকিম। সুবহানাল্লাহ। এই সূরাটি শ্রেষ্ঠ সূরা। আবার এই কোরআনে কারীমের ভিতরে 6666 আয়াত আছে, ওই 6666 আয়াতের ভিতরে একটি আয়াত শ্রেষ্ঠ, সে আয়াত হলো আয়াতুল কুরসি। আয়াতুল কুরসি শ্রেষ্ঠ। আবার কিতাবের ভিতরে লেখা হয়েছে, দুনিয়ার মধ্যে পাথরের কোন অভাব নাই, কোটি কোটি পাথর আছে, পাথর, সেই কোটি কোটি পাথরের ভিতরে একটি পাথর শ্রেষ্ঠ পাথর, সেই পাথরের নাম হলো হাজরে আসওয়াদ। যেই হাজরে আসওয়াদের ভিতরে আল্লাহর কোন বান্দা বান্দি কষ্ট করে একটা বার যদি স্পর্শ নিতে পারে, চুমা দিতে পারে, জিন্দেগির সমস্ত গুনাহ মাফ হয়ে যায়। পৃথিবীতে অসংখ্য পুষ্করিণী আছে, সিলেটের বাসায় পুষ্করিণী আর চট্টগ্রামের বাসায় পুকুর বলা হয়। পুষ্করিণী আছে, পুকুর আছে, শ্রেষ্ঠ পুকুর
কোটি কোটি পুকুরের মধ্যে একটা কূপ শ্রেষ্ঠ কূপ, সেই কূপের নাম জমজম কূপ। জোরে বলেন সুবহানাল্লাহ। লাঠি আছে পৃথিবীতে অসংখ্য লাঠি, হাতের লাঠি আছে, সেই লাঠির ভিতরে শ্রেষ্ঠ লাঠি হলো হযরতে মূসা আলাইহিস সালামকে আল্লাহ পাক যে লাঠি দিয়েছিলেন সেই লাঠি শ্রেষ্ঠ লাঠি। জোরে বলেন সুবহানাল্লাহ। আর একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। ওয়ামা তিলকা বিয়ামিনিকা ইয়া মূসা। যেই মূসা, মূসা আলাইহিস সালামের লাঠির কথা কোরআনে কারীম বলা হয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ। লাঠির ভিতরে মূসা আলাইহিস সালামের লাঠি শ্রেষ্ঠ লাঠি। আবার পৃথিবীতে মাছের কোন অভাব নাই, বোয়াল মাছ, রুই মাছ, কাতাল মাছ, ইলিশ মাছ, কত রকমের মাছ এই পৃথিবীতে আল্লাহ পাক তার বান্দাদেরকে দান করেছেন সুবহানাল্লাহ। আরেকটু জোরে বলেন মাছের ভিতরে শ্রেষ্ঠ একটি মাছ আছে, সেই মাছ হলো যে মাছ তার পেটের ভিতরে আল্লাহ পাকের একজন পয়গাম্বরকে নিয়েছিলেন, বহন করেছিলেন, সেই মাছ হলো হযরতে ইউনূস আলাইহিস সালামকে যে মাছ বহন করেছিলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। মাছের ভিতরে সেই মাছ শ্রেষ্ঠ মাছ সুবহানাল্লাহ। আনটি, হাতের মধ্যে যে আনটি স্বর্ণের আনটি পুরুষদের জন্য স্পষ্ট হারাম। পুরুষদের জন্য কি হারাম? মসজিদের ভিতরে অনেকে আদ্যের পর অনুরোধ করা হয়, হুজুর আপনার হাতে যদি একটু আনটি একটু পরাইয়া দিতেন, তা আমি বলি ভাই এটা মাপসাই, এটা হারাম। পুরুষদের জন্য এক রত্তি আনটি ব্যবহার করার শরীয়তে অনুমোদন দেওয়া হয় নাই, ঠিক কিনা? একটু আস্তে করে বলেন, হারাম, সুস্পষ্ট হারাম। আবার পাথরের আনটি দেওয়া যায়, পিতলের আনটি ব্যবহার করতে পারবেন। কত রকমের আনটি আছে, কোটি কোটি আনটি পৃথিবীতে দেখা যায়। সে আনটির ভিতরে একটি আনটি শ্রেষ্ঠ আনটি, সে আনটি হলো হযরতে সুলাইমান আলাইহিস সালাম হাতের মধ্যে যে আনটি ব্যবহার করেছিলেন সেই আনটি পৃথিবীর শ্রেষ্ঠ আনটি। জোরে বলেন সুবহানাল্লাহ। এভাবে পাথরের ভিতরে শ্রেষ্ঠ আছে, কিতাবের ভিতরে শ্রেষ্ঠ আছে, দিনের ভিতরে রাতের ভিতরে শ্রেষ্ঠ আছে, মাসের ভিতরে শ্রেষ্ঠ আছে। আর মাস, বারোটি মাসের ভিতরে যেই মাস শ্রেষ্ঠ সেই মাসের নাম হলো রমজান মাস। জোরে বলেন সুবহানাল্লাহ। হুদান লিন্নাসি ওয়া বাইনাতিম মিনাল হুদা ওয়াল ফুরকান। জোরে বলেন সুবহানাল্লাহ।